অনেক সময় সন্তান প্রতিবন্ধী হয়, তো প্রতিবন্ধী হওয়ার কারণে বাবা মাকে অনেকে খোঁচা দেয় যে কোন পাপের কারণে আল্লাহ এটা দিল। এই ধরনের খোঁচাখুচি করা জায়েজ আছে কিনা? 2 নম্বর বিষয় হচ্ছে, একটা সন্তান প্রতিবন্ধী হলেই যে তাকে আজাব দিয়ে বা গজব দিয়ে অথবা আল্লাহ অপছন্দ করে বাচ্চাটাকে দিয়েছেন, বিষয়টি কি এভাবে ইন্ডিকেট করা যাবে? প্রতিবন্ধী বাচ্চা এটা তো আল্লাহর সৃষ্টি, এটা কি রহমত নাকি গজব? জি, প্রথম কথা হইলো, কোনো সন্তান, কোনো পিতামাতা যদি প্রতিবন্ধী সন্তান হয়, এতে পিতামাতার কোনো দোষ আছে বলে অথবা তাকে কোনো খারাপ মন্তব্য করা, কোনো ধরনের মন্তব্য করা কোনো অবস্থাতে উচিত নয়। কারণ আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছেন, সন্তান ছেলে দেন, সন্তান মেয়ে দেন, সন্তান মোটেই দেন না, ছেলে মেয়ে দেন, এবং ছেলে মেয়ের আকল হবে কি হবে না, প্রতিবন্ধী হবে কি হবে না, এটা আল্লাহ পাকের ফয়সালা। অতএব এই ব্যাপারে কোনো পিতামাতাকে দায়ী করে অথবা পিতামাতার প্রতি কোনো বিদ্রুপাত্মক কোনো কথাবার্তা বলা কারোর জন্য বৈধ হবে না, বরং সহানুভূতি প্রকাশ করবে যে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, আল্লাহ পাক যেন তাকে সুষ্ঠুভাবে লালন পালন করে যাতে তিনি ভালো করতে পারেন, সেই চেষ্টা করবে। তারপরে হইল, এই প্রতিবন্ধী হওয়া যে একটা গজবের কিছু এমনটি নয়, এরকম অনেক মানুষেরই, ভালো আলেমের মানুষেরই, ভালো লোকের সন্তানও প্রতিবন্ধী হতে পারে বিভিন্ন কারণে, যেমন মায়ের গর্বে বিভিন্ন কারণে সেটা হতে পারে। কাজে এটা কোনো গজবের কোনো কিছু নয়, অথবা এটা অশুভ লক্ষণ এরম কিছু নয়, অথবা তাদের পাপের কারণ হয়েছে এটাও কোনো কিছু নয়। অতএব এগুলাকে না জেনে না বুঝে খামোকা পিতামাতাকে দোষী করা, দায়ী করা, অত কষ্ট দেওয়া কথা বলে, এটা কোনো অবস্থায় জায়েজ নেই। এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন, ইজাউল মুসলিম হারাম, কোনো মুসলিমকে কষ্ট দেওয়া হারাম, যে কোনোভাবে কষ্ট দেওয়া। একজন সন্তানের ব্যাপারে এই ধরনের কথাবার্তা বললে পিতামাতা এমনি তো তারা চিন্তিত, একটা প্রতিবন্ধী হয়েছে তাকে নিয়ে কীভাবে চলবো, তারপরে আবার তাকে কষ্ট আঘাত করা, এটা কোনো অবস্থায় জায়েজ নয়। তারপরে প্রতিবন্ধী তাকে লালন পালন করলে, যদি এই অবস্থায় তার লালন পালন করলে হয়তো তার আল্লাহ পাক তাকে একটা বিশাল পুরস্কারও দেবেন, তাকে অবহেলা করেন সন্তানের উপর, সন্তান হিসাবে আল্লাহ দিয়েছেন, অত অবহেলা না করে এই সন্তানকে তার সাধ্য অনুযায়ী যেভাবে লালন পালন করা, তাকে শিক্ষিত করা তোলার চেষ্টা, আজকাল তো এগুলো শিক্ষিত করা হচ্ছে, তার চিকিৎসা করার মধ্যে অনেক সময় এগুলো ভালো হয়, সে ব্যাপারে উনি ত্রুটি করবেন না, যতটুকু সম্ভব উনি চেষ্টা করবেন এই সন্তানকে লালন পালন করে বড় করার চেষ্টা করা, হয়তো এই সন্তানই তার জান্নাতের কারণ হয়ে যেতে পারে। অতএব এই ধরনের সন্তান হলো পিতামাতাকে দোষারোপ করা অথবা দায়ী করা, বিদ্রুপ করা কোনো অবস্থাতেই বৈধ নয়। ধন্যবাদ। তারপরে আরেকটি প্রশ্ন ছিল যে মোহতারাম, এই যে প্রতিবন্ধী সন্তান, এটা কি আজাব নাকি রহমত? প্রতিবন্ধী সন্তান আমি আজাও বলবো না, রহমতও বলবো না, আল্লাহর নির্দেশ। তবে অন্ধ হয়, যেমন নাকি হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন একটা অন্ধ, সেই অন্ধের ব্যাপারে রসুল্লাহ সাল্লাম বলেছেন, যার আল্লাহ পাক দুইটা মূল্যবান সম্পদ নিয়ে যাবে, দুইটা চোখ নিয়ে যায়, যদি সে সবর করে তার বিনিময়ে তাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এটা একটা বিপদ, এই বিপদ সবর করলে আশা করি এটা বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবে। আর পরিবারের সদস্যরা দেখা যাচ্ছে অনেক সময় বাপ মা মারা যাচ্ছে, সে ভাইকে লালন পালন করছে, আছে না এক ভাই পাগল, জি বাপ মা মারা গিয়েছে, তো ভাইরা তো তাকে ফেলাই দিতে পারে না, অনেক সময় কোনো অবস্থাতেই না, তো এটার জন্য কি আলাদা কোনো প্রতিদান পাবে কি? অবশ্যই পাবে, যদি এই প্রতিবন্ধী সন্তানকে যারা লালন পালন করে তার জন্য জন্ম পুরস্কার আছে, ঠিক এমনিভাবে পিতামাতার অবর্তমানে ভাইয়েরা বা অন্যান্য আত্মীয় স্বজন তাকে সুযত্নে সুন্দর করে লালন পালন করে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করবেন। এমনিতে সন্তান লালন ঠিক মতো লালন করলে আল্লাহ পুরস্কার দেন, কাজে এই প্রতিবন্ধীকে লালন পালন করলে অবশ্যই আল্লাহ পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ, দুনিয়াও এবং আখেরাতেও। সুবহানাল্লাহ। ধন্যবাদ মোহতারাম। বৈশ্বিকভাবে অনেক গবেষকই অনেক ধরনের তথ্য প্রকাশ করছেন যে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, পৃথিবীতে যে কোনো জায়গায় মহাদেশ তলিয়ে যেতে পারে, তারপরে পৃথিবীটা যে কোনো মুহূর্তে অন্য গ্রহ উপগ্রহর সাথে সংঘর্ষ বেঁধে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই যে কথাগুলো, এই কথাগুলোর সাথে আসলে কোরআন হাদিসের কোনো সম্পর্ক আছে কিনা? জি। এবং আমাদের সমাজে যে কোনো আজাব গজব অথবা পরীক্ষা দেখলে আমরা মনে করি এই বুঝি শেষ, দুনিয়া শেষ, এই 4-5 বছরের মধ্যেই হয়তো বা কিয়ামত হয়ে যাবে, এই সমস্ত কথার কোনো ভিত্তি আছে কিনা মোহতারাম? জি, এই সমস্ত আজাব, মহামারী, মুসিবত ইত্যাদি আগেও এসেছে। জি, সেই এর চাইতে তো বড়ো এসছে, আরও বনি ইসরাঈল যুগ আসছে, রসুলের যুগও হয়েছে, এমনকি খাবার পায় নাই লোকের এই অবস্থা সৃষ্টি হয়েছে, কাজেই এটা যুগে যুগে হবে। এটা কেন হয়? অন্যেরাদেরকে সতর্ক করার জন্য, যে মানুষ অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে,
অন্যায় থেকে তারা যদি ফিরে আসে এই জন্য আল্লাহ পাক এই ধরনের বালা মুসিবত স্থানে স্থানে দিয়ে থাকেন এবং এটা চলবে কিয়ামত পর্যন্ত চলবে এবং কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন যাহরাল ফাসাদ ফিল বাদ ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন এই জলস্থলে বিপর্যয় ঘটে মানুষের বদআমলের কারণে কেন যাতে লোকেরা ফিরে আসে আল্লাহর পথের দিকে ফিরে আসে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক একটু শাস্তি সামান্য এই ব্যাপক শাস্তি দিচ্ছেন তার না সামান্য কিছু দেন যাতে তারা ফিরে আসে